নমস্কার বন্ধুরা, সোনালির আর্ট অফ লিভিংয়ে আপনাদের স্বাগত। আজকে একটা ট্রাভেল ভিডিও আপনাদের শেয়ার করছি। হ্যাঁ, মেট্রো রেল। মেট্রো রেল যা কিনা আমাদের পুরনো শহর হাওড়াকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে, এবং সেটা শুধু যুক্ত করেছে নয়, এটা গঙ্গার ভেতর দিয়ে এই মেট্রো রেল গেছে, সেই অভিজ্ঞতাই আপনাদের শেয়ার করছি। আমি হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা অংশ নিয়েছিলাম। এটা হাওড়া ময়দানের স্টেশনের এন্ট্রান্স। এখন হাওড়া ময়দান পুরো চেঞ্জ হয়ে গেছে, পাশেই সরসদন, সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার যেমন আছে, এবং এসকালেটারও আছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মেট্রো রেল চালু হয়েছে বিশ্বে প্রথম কিন্তু লন্ডনে, ইউনাইটেড কিংডমে, আর আমাদের ভারতবর্ষে প্রথম চালু হয় এই পশ্চিমবঙ্গে 1984 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী জি, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী জ্যোতি বসু। আর সম্প্রতি আমাদের যে মেট্রো চালু হয়, যেটা হাওড়ার সঙ্গে কলকাতা যুক্ত করেছে গঙ্গা তলা দিয়ে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেন, তিনিও এই মেট্রোর পরিষেবা অংশগ্রহণ করেন ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে। আর আমাদের মুখ্যমন্ত্রীও, আমাদের এখন মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, আমাদের এই মেট্রো রেল আমাদের একটা গর্বের অংশ। এই দেখুন মেট্রো রেল কীভাবে গেছে, তার ছোট মডেল বানিয়ে স্টেশনে ডিসপ্লে করা আছে, সেটারই ভিডিও আপনাদের শেয়ার করছি। আমাদের দেশে যা কিছু উন্নতি শুরু কিন্তু একটা প্রবাদের মতো পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তাই মেট্রো যে আমাদের চালু হয়েছে সেটা এই পশ্চিমবঙ্গ থেকে। এছাড়া সেই একটা প্রবাদ আছে না, বাংলা যেটা ভাবে পরবর্তীকালে ভারতবর্ষে, এবং সত্যি ভারতবর্ষের অন্যান্য জায়গায়, দিল্লিতে এই সেদিন 2001 সালে চালু হয়েছে, এছাড়া আরও 6টি রাজ্যে চালু হয়েছে। আমাদের এখন একটাই কর্তব্য, এই মেট্রোকে সুন্দরভাবে, পরিষেবাটাকে যাতে সুন্দর চলে। দেখুন কি ভিড় হয়েছে বেরোনোর সময়, কারণ প্রচুর মানুষের এতে সুবিধা হয়েছে। হাওড়া থেকে কলকাতা যাওয়া বা কলকাতা থেকে হাওড়ায় যাওয়া প্রচণ্ড জ্যাম হয়। এই দেখুন গঙ্গার মধ্যে দিয়ে যাওয়ার সময় ব্লু লাইট ইন্ডিকেট করছে আমরা গঙ্গার ভেতর দিয়ে যাচ্ছি, কারণ বাইরেটা তো কংক্রিটের দেয়াল, সেটা তো বোঝা যাবে না। অনেকে ধারণা যে জল দেখা যাবে, তা নয়, কংক্রিটের দেয়াল, সেটাকে আলো দিয়ে সাজানো হয়েছে, এবং যতক্ষণ এই আমরা গঙ্গার ভেতর দিয়ে যাচ্ছি এই আলোটা রয়েছে, এবং বেশ ভালো লাগছে। প্রচুর মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছে। এখন কিন্তু মেট্রো স্টেশনে ডোর সিস্টেম আছে, অর্থাৎ যখন ট্রেন আসে সেই ডোরগুলো খুলে যায়, এবং তারপরে আমরা মেট্রোর ট্রেনের ভেতরের দরজায় প্রবেশ করতে পারি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই ব্যবস্থা। এখন আমাদের কর্তব্য যে মেট্রোকে সুন্দরভাবে চলাচল হয়, কারণ আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার, আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে, যেহেতু আমাদেরই দেশের সম্পদ। কি বলেন বন্ধুরা? প্রচুর মানুষ কাজ থেকে ফিরছেন, তা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন জানালে ভালো লাগবে, পাশে থাকবেন।
এখন দূরপাল্লায় যারা ট্রেনে করে অনেক দূর যেতে চান, তাদের খুব সহজে কলকাতা থেকে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য মেট্রো চালু হয়েছে এবং হাওড়া স্টেশনে মেট্রো স্টেশন আছে, সেখান থেকে হাওড়া স্টেশনে যাওয়া যাবে। মানে এমনি রেলে, পাতাল রেলের সঙ্গে ল্যান্ডের যোগাযোগের একটা সুন্দর ব্যবস্থা হয়েছে এবং এতে জ্যামেও আটকাতে পারার সম্ভাবনা কম থাকে, মানে থাকে না। এ দেখুন, আমরা ফেরার সময় আবার এই ব্লু আলোর মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকে ভিডিও করছে। এই দেখুন, এখানে লিফ্টও আছে, যারা যাতায়াতের অসুবিধা, বয়স্ক মানুষ ওপরতলায় যাওয়ার জন্য লিফ্টের মাধ্যমে বা বিশেষ প্রতিবন্ধী মানুষদের জন্য এই ব্যবস্থা। এখান দিয়ে টোকেনের মাধ্যমে বার হওয়ার ব্যবস্থা। সবাই ভালো থাকবেন।